আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সাবধানে থাকবে, মাস্ক পরবে, সতর্কতার সাথে চলাফেরা করবে। গত সপ্তাহে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিকীকরণ কি প্রক্রিয়া, কিভাবে সামাজিকীকরণ। আজকে আমরা পড়বো এই সামাজিকীকরণ একাদশ অধ্যায়ের একাদশ সামাজিকীকরণের মাধ্যম ও গুরুত্ব। প্রথম আমরা মাধ্যম কি, কোন কোন মাধ্যমে আমরা সামাজিকীকরণ হতে পারি সেই সম্পর্কে জানব, তারপরে সময় থাকলে এর গুরুত্বটা তোমাদের বলব। সামাজিকীকরণের সামাজিকীকরণের মাধ্যম, এই সামাজিকীকরণের মাধ্যম আমি সবটুকু লিখলাম না, এটুকুই বুঝবা যে সামাজিকীকরণের মাধ্যম। তাহলে কোন কোন মাধ্যমে আমরা সামাজিকীকরণ হতে পারি? প্রথমে আমাদের সামাজিকীকরণের মাধ্যমে প্রথমে হলো আমাদের পরিবার। পরিবার পরিবারের পরে আমরা পেয়ে থাকি প্রতিবেশী। তারপরে আমরা যখন 4 বছর বয়স হয় তখনই আমরা শিক্ষা প্রতিষ্ঠান যাই। শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে আমরা খেলা এবং পড়ার সাথে, খেলা ও পড়ার সাথে যাদের সঙ্গে আমরা খেলাধুলা করি, লেখাপড়া করি, তারা আমাদের সাথে। এরপরে ধর্ম, আর হলো গণমাধ্যম। গণমাধ্যম এখন আসো আমরা সবাই এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। পরিবার, পরিবারে শিশু ভূমিষ্ঠ হয়, পরিবার থেকেই সে যখন পরিবারের সদস্যদের কাছ থেকেই তার আচার আচরণ শিখতে থাকে। পরিবার থেকেই সে শেখে আদর্শ মানুষ হওয়ার, তখন তো সে ছোট থাকে, কিন্তু তারপরেও সে যে একটা জিনিস ভেঙে ফেলেছি এটা বলতে হবে যে আমি করেছি, এই যে সত্য কথা বলাটা, মিথ্যা না বলা, ভালো কথা বলা, সবার সাথে সুন্দরভাবে কথা বলা, আদর্শবোধ, মিথ্যাচার না করা, এগুলো পরিবার থেকে শিখে থাকে। মিথ্যা বললে পাপ হবে, মিথ্যা কথা বলা যাবে না, ভালো মানুষ হতে হবে, কারোর সাথে ঝগড়া করা যাবে না, এই যে সামাজিক কর্ম,
এসব ভালো ভালো যেগুলো আদর্শ মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, এই শিশু আস্তে আস্তে তার চারিত্রিক গুণাবলী বিকাশ হতে থাকে পরিবারের সদস্যদের কাছ থেকে। সহমর্মিতা, সত্যবাদিতা, সদাচরণ, সবার সাথে ভালো ব্যবহার করা, এরপর আসে প্রতিবেশী। প্রতিবেশীদের সাথে শিশুরা কী করে, প্রতিবেশী ছেলেমেয়েদের সাথে একটা দল গঠন করে, খেলাধুলা করে, সেখানে সবাই একসঙ্গে খেলাধুলা যখন করে তখন হয়তো কেউ পড়ে যাচ্ছে, তাকে যে খুব আদর করে হাত ধরে উঠাতে হবে, তারে বলতে হবে ব্যথা পেয়েছো কি না, তোমার লেগেছে কি না এইটা, হ্যাঁ, তারপরে কারোর সাথে ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, গালাগালি দেওয়া যাবে না, বাজে কথা বলা যাবে না, কেউ কষ্ট পেলে তাকে সান্ত্বনা দিতে হবে, যে তুমি কষ্ট পেয়েছো, কারো কোনো অসুস্থতার কথা শুনলে তাকে দেখতে যেতে হবে, খেলার সাথীদের, তাদের প্রতি যে সহমর্মিতা, সহানুভবতা, এগুলো আছে, এগুলো কী হলো প্রতিবেশীদের সাথে তখন সেই দল গঠন করে তখন সেখান থেকে আমরা এই সামাজিকীকরণগুলো শিখতে শিখে থাকি, এখান থেকে আমরা শিক্ষা পাই। এরপরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তো আমরা শিক্ষা বই পড়ে, বই পড়ার জন্য আসি, তাই তো বলে লেখাপড়া করার জন্য, কিন্তু লেখাপড়ার পাশাপাশি শিক্ষকরা তোমাদের আদর্শ, নিয়ম অনুবর্তিতা, শৃঙ্খলাবোধ, সহমর্মিতা, সহযোগিতা, ন্যায়পরায়ণতা এগুলো শিক্ষা দিয়ে থাকেন। শৃঙ্খলাবোধ কীভাবে শৃঙ্খলার সহিত আমরা বলে থাকি, এই চুপচাপ বের হবে কিন্তু ক্লাস থেকে, হইচই করবে না, লাইন দিয়ে যাবে যেন শব্দ হয় না, অ্যাসেম্বলিতে সোজা হয়ে দাঁড়াও, কেউ কাউকে ধাক্কাধাক্কি করো না, সত্য কথা বলো, একজন অপরকে সহযোগিতা করো, পড়া দাগিয়ে দাও, এইগুলো আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি। এই আদর্শগুলো আমরা, এই জ্ঞানগুলো অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের জীবনে সেই আদর্শকে কাজে লাগিয়ে একজন ভালো মানুষ, মানুষ তো আমরা সবাই, কিন্তু আসলে আমরা কয়জন ভালো মানুষ, এই যে ভালো মানুষ হওয়ার জন্য যে আদর্শবোধ, মূল্যবোধ এগুলো থাকতে হবে, ভালো মানুষ হতে হবে, প্রথম ভালো মানুষ হতে হবে, তারপরে আর সব কিছু পরে। আগে আমি লেখাপড়া শিখলাম, আমার ভিতরে সত্যবাদিতা নেই, আদর্শ কোনো কিছু নেই, কথায় কথায় মিথ্যাচার, তাহলে তো আমি ভালো মানুষ হলাম না। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কী হচ্ছে, শৃঙ্খলাবোধ, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, সহযোগিতা এগুলো শিখে থাকি লেখাপড়ার পাশাপাশি। আদর্শ মানুষ হিসাবে আমাদের এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে, হ্যাঁ, শ্রদ্ধাবোধ, যেমন আমরা বলে থাকি এখানে শ্রদ্ধাবোধটা আমার বাদ পড়ে গিয়েছিল, শ্রদ্ধাবোধ, বড়দের ছালাম দিতে হবে, ছোটদেরও ছালাম দিতে হবে, আগে ছালাম দিতে হবে, আগে ছালাম দিলে বেশি ছোঁয়া পায়, এই যে কুশলাদি জিজ্ঞেস করতে হবে, কেউ বাসায় বেড়াতে আসলে তখন নিজে যে উঠে দাঁড়াতে হয়, যখন কেউ মেহমান বাসায় বেড়াতে আসে তখন উঠে বসা থাকলে তাকে দেখে উঠে দাঁড়াতে হয়, মেহমান যখন চলে যাবে তাকে যতটুকু সম্ভব এগিয়ে দেয়া, এই যে শিক্ষাগুলো এগুলো তো আমরা পরিবার থেকে, সমাজ থেকে পেয়ে থাকি। এরপরে আসো খেলা ও পড়ার সাথে, পড়ার সাথে তুমি যাদের সাথে স্কুলে পড়ছো, খেলার সাথে তুমি তাদের সাথেই খেলছো, আবার অন্য অন্য সময় তুমি তোমার খেলার সাথীরা তোমার সহপাঠী নাও হতে পারে, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে সে নাও করতে পারে, কিন্তু সে তোমার খেলার সাথী। খেলার সাথে যদি লোক হয় তুমি তার কাছ থেকে ভালো কিছু শিখবা, কিন্তু খেলার সাথে যদি তোমার পচা হয়, দুষ্ট প্রকৃতি না, চল ওই অমুকের জিনিসটা লুকিয়ে নিয়ে আস, তাহলে তো সে ভালো সাথী না, তাকে বর্জন করতে হবে, তার সাথে মিশা যাবে না, তাকে এড়িয়ে চলতে হবে। পড়ার সাথীও, পড়ার সাথীও যদি ভালো না হয়, দুষ্ট প্রকৃতি, তাহলে কি করবে, সে ডিস্টার্ব করবে,
পড়াটা ঠিক মতো শুনতে দেবে না, কথা বলবে, গল্প করবে, তাহলে পড়ার সাথে খেলার সাথে কাজ থেকেও আমরা কি করতে পারি, আমরা ভালো কিছু শিখতে পারি। আমাকে যে ভালো জ্ঞান দেবে, ভালো কথা বলবে, যে আমার লেখাপড়ার কথা বলবে, আমার সাথে ভালো কিছু আলোচনা করবে, বাজে কথা আলোচনা করবে না, সেই তো আমার প্রকৃত বন্ধু, ভালো সাথ গেল এইটা। এরপর আসে ধর্ম, ধর্ম হলো একটা বিশ্বাস, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ। ধর্ম থেকে আমরা ন্যায়পরণতা, সত্যবাদিতা, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বললে গুনাহ হবে। ধর্মের এই অনুশাসনগুলা, ধর্মের যে প্রত্যেকটা ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম ধর্ম, তো আগেই বললাম যে আমাকে মিথ্যা কর্ম বলা মহাপাপ, তাহলে প্রত্যেকটা ধর্মেরই কিন্তু আদর্শ, ন্যায়নীতি, মূল্যবোধ এগুলো আছে। তাহলে ধর্মের অনুশাসনের ফলেই, ধর্মের অনুশাসনের ফলেই কিন্তু আমরা ভালো কাজ করি, যে ভালো কাজের পুরস্কার আছে ইহকালে এবং পরকালে, এগুলার জন্য এইগুলা চিন্তা করে কি করে ধর্মের অনুশাসনের মধ্যে থাকি আমরা। যে কাজগুলা আমাকে ধর্ম করতে নিষেধ করেছে, সে কাজগুলা, যে কাজগুলা করলে আমাদের অন্যায় হবে, পাপ হবে, আমি ভালো মানুষ হব না, আমাকে সবাই ভালোবাসবে না, ভালো জানবে না, সেই কাজগুলো আমি করব না, সেইগুলো কাজগুলো আমি বর্জন করব, ভালো কাজগুলো করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, দিনের পথে থাকবো, সত্য কথা বলবো, আদর্শ মানুষ হিসাবে নিজেকে তৈরি করব, ভালো মানুষ হিসাবে আমি সর্বোপরি বলি, লেখাপড়া শিখলাম, আমি ভালো মানুষ হলাম না। প্রত্যেকটা মানুষই দোষে গুলে, একটা মানুষ সম্পূর্ণ রূপে নির্দোষ না, দোষ তো হবেই, চলার পথে দোষ থাকবে, তারপরেও সর্বোপরি আমার ভিতরে সবসময় একটা ন্যায়বোধ কাজ করবে, যেটা থেকে আমি ভালো মানুষ হতে পারি, ভালো মানুষ হতে পারি। আমরা তো আগেই বলি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ছেলে মেয়ে এও করবো, তবু করবো, অনেক অমুক বেতন পাবে, এ করবো করবো, কিন্তু আমরা ওইটা চিন্তা করি না, আসলে ভালো মানুষ বানাতে হবে। ভালো আশা করি তোমরা সবাই ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করবে, সত্যবাদিতা, আদর্শ, ন্যায়নীতিবোধ, ন্যায়পরণতা, মিথ্যাচার মোটেই করা যাবে না, কোনো অন্যায় করলে সাথে সাথে মাকে বলতে হবে, বাবাকে বলতে হবে, ভুল হলে ছড়ি বলতে হবে, দুঃখিত বলতে হবে, নিজের ভুল সবসময় যে স্বীকার করতে পারে সেই তো প্রকৃত মানুষ, নিজের অন্যায়টাকে গোপন করে রেখে মিথ্যাচার করা এগুলো ঠিক না। এরপর আসে গণমাধ্যম, গণমাধ্যম কোনগুলোকে বলি আমরা, গণমাধ্যমের মাধ্যমে সেখান থেকেও আমরা সামাজিকরণের শিক্ষা পেয়ে থাকি, যেমন টিভিতে আমরা নাটক দেখি, সিনেমা দেখি, ওখানে নাচ গান তো আছেই, কিন্তু ভালো ভালো কথাও আছে, ভালো কথা আছে, ভালো কাজ আছে, যেগুলো আমরা গ্রহণ করে আমাদের নিজেদের জীবনেও সেগুলো অ্যাপ্লাই করতে পারি, মানে খাটাতে পারি, সেগুলো আমি প্রয়োগ করতে পারি, বুঝেছ, প্রয়োগ করতে পারি, মানে ওই কাজগুলো আমি নিজে করতে পারি গণমাধ্যম। তাহলে এরপর আছে গণমাধ্যম আর একটা কি, যেখানে যে খবরগুলা অনেক দূরের খবর সেগুলো আমরা দেখা যায় যে সকালবেলা পেপার খুললেই সমস্ত দেশের খবরটা আমরা পেপারের মাধ্যমে জানতে পারছি, এখানে হতে পারে ঘূর্ণিঝড়, আবহাওয়ার তথ্য, মহামারীর তথ্য, এখন যে করোনা পরিস্থিতি কালীন সময়ে কত লোক আক্রান্ত হচ্ছে, কত লোক মারা যাচ্ছে, বিশ্বে কত লোক মারা যাচ্ছে, কোন কোন দেশে বেশি মারা যাচ্ছে, কোথায় বেশি সুস্থ হচ্ছে, এগুলো কি আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি, টিভির মাধ্যমে জানতে পারি, প্রচার মাধ্যম, এখন তো আর একটা মাধ্যম হয়েছে মোবাইল, অনেক আগেও ছিল, তখন এখন এখন টিভির চেয়েও সবাই আমরা মোবাইলে খবরগুলো পেয়ে যাই, মোবাইলেও আমরা এগুলো ইচ্ছা করলে দেখতে পারি, যাদের ফোনে এগুলো টিভি দেখার প্রশ্নটা আছে তারা ওখান থেকেও আমরা খবর পেতে পারি। তাহলে গণমাধ্যমের গণমাধ্যম হলো জনগণ, জনগণ যে খবরগুলো যে মাধ্যমের সাহায্যে পেয়ে থাকে সেটা হলো সংবাদপত্র, টিভি, পেপার, পত্রিকা, এগুলোর মাধ্যমেও আমরা পেয়ে থাকি। তারপরে কি আছে যে আমরা শুধু তাই পেয়ে থাকি, বিনোদন পেয়ে থাকি, নাচ গান, ওই যে নাটক
এগুলো কি, এগুলো তো বিনোদন, বিনোদনের মাধ্যম হলো আমাদের কি টেলিভিশন। টেলিভিশনে আমরা নাচ গান দেখি, খেলাধুলা দেখি, তারপরে ওই রেসলিং, তারপরে আরো কত কত চ্যানেল আছে যেখানে অনেক কিছু দেখা যায়, জাদু, এগুলো যে আমরা দেখে থাকি এগুলোকে বিনোদনের জন্য, বিনোদনের মাধ্যম। তাহলে এই সামাজিকরণের যে মাধ্যম এবং গুরুত্ব আমাদের জীবনে, তাহলে গুরুত্বও আছে, গুরুত্ব তো অবশ্যই আছে। গুরুত্ব হলো সেইটাই যেটাকে আমি আমার জীবনে অ্যাপ্লাই করে প্রতিষ্ঠিত হতে চাই। তাহলে ওইগুলো, ওই আদর্শগুলা এই সব কয়টার থেকে, পরিবার থেকে পাচ্ছি, প্রতিবেশীর থেকে পাচ্ছি, শিক্ষা, কিন্তু শিক্ষার কোনো শেষ নেই। আমি যদি শিখতে চাই তাহলে আমি ছোটর কাছ থেকেও শিখতে পারি, ছোটর একটা ভালো কাজ দেখে, সেটাও যে আমার বয়সে ছোট, আমি ছোট বলতে ওই শিশুকে বোঝাচ্ছি, আমার থেকে যে বয়সে ছোট তার কাছ থেকেও আমার শিখার আছে, আমি তার কাছ থেকেও শিখতে পারি। ভালো কিছু যদি কাউকে আমি করতে দেখি, সেটা যদি আমি শিখি, সেটা যদি আমার জীবনে অ্যাপ্লাই করি, তাতে তো কোনো দোষ নেই, বরঞ্চ আরও ভালো আছে। ভালো, সেটা আমি শিখলাম, একটা ভালো কাজ আমি শিখলাম। তাহলে এই যে গুরুত্ব প্রত্যেকটা জিনিসের, যে তুমি আদর্শ মানুষ হবা, তোমার ভিতরে সহমর্মিতা, সহযোগিতা, দক্ষতা অর্জন করা, তুমি দেখলে যেও পারি, আমি পারি না, আমি পারি না কেন, আমিও চেষ্টা করি, আমিও পারবো, পারি না এমন কোনো কথা নেই, চেষ্টা করি, একবার হচ্ছে না দশবার করি, আমিও ওর মতো ভালো মানুষ হবো, আমি ওর মতো খারাপ মানুষ হবো, এই এইটা না ভেবে আমি ভালো মানুষ হবো, আমাকে সবাই চিনবে। শোনো, দুই শ্রেণীর লোককে খুব মানুষ তাড়াতাড়ি চেনে, এক হলো খুব ভালো আর এক হলো খুব খারাপ। মধ্যে যারা থাকে তাদের বেশি লোকজন চেনে না, হয় খুব ভালো হতে হবে না খুব, এখন আমরা খারাপ হবো না, আমরা খুব ভালো হবো, ভালো হওয়ার চেষ্টা করবো। সামাজিকীকরণের মাধ্যমে যে এই গুরুত্ব এবং সামাজিকীকরণের প্রত্যেকটা ক্ষেত্রকে, ক্ষেত্র থেকে যে ভালোগুলা নিয়ে, সবগুলা নিয়ে, ভালো কাজগুলা নিয়ে আমরা আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের এই অধ্যায়ের পরেই আমরা এই অধ্যায়ের একটা আছে যে শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব, শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব ভালো হতে হবে। 18 বছর পর্যন্ত, 0 থেকে 18 পর্যন্ত সকল ছেলেমেয়েই শিশু। এই শিশুরা যে যারা পথ শিশু, বস্তিবাসী, এতিম, অনাথ, যাদের কোনো আশ্রয় নেই, পথে ঘাটে যারা বড় হচ্ছে, যাদের ঠিকানা রেল স্টেশন, বস্তি, যাদের মা বাবা নেই, আদৌ তারা জানে না যে কোথায় তার মা, কোথায় সে বাবা, অনেক শিশু মা বাবা ছিল হারিয়ে যে এখন সে অনাথ, সে জানেই না, সে ওইভাবে জীবনযাপন করছে, ওইভাবে সে কর্ম করে, মানে শ্রমজীবী, শ্রম মানে কি কাজ, তাহলে শ্রম কাজ করে সে কি করছে, উপার্জন করে খাচ্ছে। তাহলে এই যে শ্রমজীবী শিশু, এদের প্রতি আমাদের মনোভাব ভালো হতে হবে। একটা শিশুকে আমি বাসায় কাজে রাখলাম, আমি আমার সন্তানকে ভালো ভালো খাওয়ালাম ওর সামনে, আর ওকে আমি সেইটা খেতে দিলাম না, সাথে ওর মারধর করলাম, ওকে দিয়ে কাজ করালাম, ওর যতটুকু কাজ করার কথা তার থেকে আমি ওর দিয়ে বেশি করাচ্ছি, কিন্তু ওর যা প্রাপ্য তার থেকে আমি ওকে বঞ্চিত করছি, তাহলে আমি কি মানুষ, আদর্শ মানুষ, ভালো মানুষ না, আমি ভালো মানুষ না। তাহলে শ্রমজীবী শিশুদের প্রতি আমাদের মনোভাব ভালো হতে হবে, তাদের ভালোবাসতে হবে, তারাও মানুষ, এটা আমার আমাদের মনে রাখতে হবে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ট্রেনে করে যাচ্ছে, নিজেরা সবাই বসে আছে, কাজের মেয়েটা খুবই ছোট, 5-6 বছর বয়স হয়তো, হয়তো 6-7 বছর হতে পারে, সে দাঁড়ায় আছে, তার জন্য একটা সিট বরাদ্দ হয়নি, এ কোন মানবিকতা বলো? এই এইগুলো আমাদের, যাদের আমাদের বাসায় যারা কাজ করে, যারা পথিঘাটে কাজ করে, যারা শ্রমজীবী, আমার বাসায় ইলেকট্রিক কাজ করতে লোকজন আসে, অন্য অন্য কাজ করতে লোকজন আসে, তাদের সাথে আমি পয়সা দিয়ে করাচ্ছি দুর্ব্যবহার করবো, পয়সা দিয়ে করাচ্ছি দেখে তার সাথে খারাপ ব্যবহার করবো, ভালো কথা বলবো না, এগুলো করলে তো আমি ভালো মানুষ হবো না। তাহলে
ছড়ন তাহলে শ্রমজীবী শিশু, এখন তো গেল বড়দের কথা, বড়দের সামনে, বড়দের সাথে আমরা কি আচরণ করবো? মানে শ্রমজীবী মানে ছোট ছোট শিশুরা দেখা যাচ্ছে একটা হোটেলে প্লেট গ্লাস ধুচ্ছে, খাবার পরিবেশন করছে, একটা কলকারখানায় লোহা পিঠাচ্ছে, রড গুলারে সোজা করছে, যে ছোট ছোট শিশুরা, তাদের প্রতি আমাদের ভালো আচরণ করতে হবে, অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সহযোগিতা করতে হবে তাদের। সাথে খেলাধুলা করতে হবে, যে তুমি গরিব তুমি কাজ করো তাই তো আমরা খেলছি, তোমাকে আমরা নিব না, আমরা স্কুলে পড়ি, আমরা বিল্ডিংয়ে থাকি, অতএব তুমি বস্তিতে থাকো তাই তোমাকে আমরা খেলার সাথে বানাবো না, বাবা তোমার সাথে ইয়ে মিশবো না। হ্যাঁ, সে যদি দেখা যায় যে আমি মিশলে ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে অন্য কথা, তাহলে পরিবার তাহলে ভালো পরিবেশে যখন শিশুরা বেড়ে ওঠে তখন তারা কী হয়, দায়িত্বশীল হয়, তাদের ভিতরে আদর্শবোধ গড়ে ওঠে, সত্যবাদিতা গড়ে ওঠে, তাহলে ভালো পরিবেশে, ভালো পরিবারে, ভালো সমাজে, যে সমাজের নিয়ম কানুন আইনের অনুশাসন প্রকট, সেই সমাজের ছেলেমেয়েরা, ভালো সমাজের ভালো পরিবারের ছেলেমেয়েরা আদর্শ মানুষ হিসাবে নিজে নিজেকে তৈরি করতে পারে, সে তার প্রতিবেশী, তার পরিবার, তার শিক্ষা প্রতিষ্ঠান যা দেখবে সেখান থেকেই তো সে শিখবে, সেখান থেকেই সে ভালো মানুষ তৈরি হবে। ভালো মানুষ তৈরি হতে এই সব মাধ্যমগুলাই তাকে সাহায্য সহযোগিতা করবে। তাহলে আমরা এখানে শ্রমজীবীদের প্রতি আমাদের মনোভাব এই পরের অধ্যায়ে, এই অধ্যায়টা শেষ করে দেবো, এরপরে আমাদের পাঠ আছে সাপ, শিশু নির্যাতন, শিশু নির্যাতন সম্পর্কে এটা আমরা জানবো, আমরা জেনে থাকি গণমাধ্যমের বেলায়। এই অধ্যায়টার যে কয়টা চ্যাপ্টার আসছে পরবর্তী ক্লাসে, আগামীকালকে যদি আমার ক্লাস থাকে তাহলে আগামীকালকে না হলে পরশু দিনে এই অধ্যায়টা পুরো আলোচনা করে তোমাদের শেষ করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় মাস্ক পরবে, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না, শীতের সময় করোনার প্রভাব বেশি হবে এরকমটাই শোনা যাচ্ছে, এবং মৃত্যুর হার বেড়েছে, তোমরাও টিভির মাধ্যমে পত্রিকার মাধ্যমে এটা জেনেছ। সতর্কতার সাথে আমরা চলাফেরা করবো, খাওয়া দাওয়া করবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবো, আর পড়ার টেবিলে বসতে হবে, আমি আগেও বলেছি সকালে পড়ার টেবিলে বসতে হবে, সন্ধ্যায় চা নাস্তা খেয়ে পড়ার টেবিলে বসতে হবে, পড়াশোনা করতে হবে। আমি এর গত ক্লাসে বলেছিলাম যে পড়াশোনা, যে কোনো কাজ থেকে দূরে থাকলে কিন্তু সেই কাজটার প্রতি আগ্রহ কমতে থাকে, অনীহা জমে, অতএব লেখাপড়াটাও তাই, পড়াকে ভালোবাসতে হবে নিত্য দিন, মানে প্রত্যেক দিনই তোমাকে পড়তে হবে, বই রিডিং করতে হবে, গল্পের বই পড়তে হবে। তুমি তখন ইচ্ছা করলে মাঠে এখানে ওখানে খেলাধুলা করতে যেতে পাচ্ছ না, যেতে দিচ্ছে না, যাওয়া ঠিকও না, সব কটাই বললাম, তাহলে করতে হবে, গল্পের বই পড়তে হবে, সংবাদপত্র বাসায় যদি পেপার রাখার ব্যবস্থা থাকে সেটা পড়তে হবে, টিভি দেখতে হবে বিনোদনের জন্য, টিভি দেখো, যে সব প্রোগ্রামগুলো সুন্দর সেগুলো দেখো, সংবাদ সংবাদ দেখো, আর হলো ঠিক নির্ধারিত সময় পড়ার টেবিলে বসে যেতে হবে। হ্যাঁ, তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।